এলটিভিতে সবাইকে স্বাগত। বাংলাদেশের কিং খান শাকিব খান চরিত্রের প্রয়োজনে নিজেকে ফিট রাখতে হয় সবসময়। আজ 29 জুন মুক্তি পেয়েছে তার শিকারি ছবির ট্রেলার, যেখানে শাকিব খানকে বেশ ফিট ও স্মার্ট দেখাচ্ছে। শাকিব খান নিজেকে ফিট রাখতে নিয়মিত জিম করেন, তবে তিনি মনে করেন রোজায় খাওয়া দাওয়ায় নিয়ন্ত্রণ করা ঠিক নয়, মন যা চায় তাই খেতে হবে। তিনি আরও বলেন সারা বছর ডায়েটের উপর থাকেন তিনি এবং সন্ধ্যাবেলায় নিয়মিত জিম করেন। তিনি রোজায় বন্ধ রাখেন তার জিম করা, আবার ঈদের পরের দিনই শুরু করে দেন এক্সারসাইজ। তিনি আরও জানান রোজার মাসে তার শরীরের ওজন অনেকটা কমে গেছে। শাকিব এখন ব্যস্ত আছেন শুটার এবং সত্য ছবি শুটিং নিয়ে। শ্রাবন্তের সাথে এই ঈদে আসছে তার বহুল আলোচিত মুভি শিকারি। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।